মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চা গুলো রাখলাম কাকিমা, আপনার চাও এখানেই আছে, নিয়ে নেবে। একটু আগে শুনলেন না মা কি বললো? আমি আর এ বাড়ির বউ নই, আমি তো এখন এ বাড়ির মেয়ে, তাই আমারও কিছু দায়িত্ব আছে, তাই আমি চাটা করলাম। মাকে বললাম যে মা তুমি কথা বলো, আমি চা করে নিয়ে আসি। আচ্ছা, বলছিলাম কাকিমা, বিয়ের তারিখটা নিয়ে কি কথা হয়েছে? হ্যাঁ, আমাদের একটু তাড়াই আছে। সত্যি সত্যি আমরা অবিবাহিত মেয়ে আর বেশি দিন বাড়িতে ফেলে রাখতে চাইছি না দিদি। বুঝতেই তো পারেন, লোকে নানান কথা বলছে, কি দরকার বলুন। সেই লোকে নানা কথা তো বলছে, এতদিন তো বলতো না, তাই না? এই যে আপনার মেয়ে আসা যাওয়া সমান এ বাড়িতে আসা যাওয়া শুরু করেছিল, সে কবে থেকে? হ্যাঁ, তারপর আমার ছেলে আর আমার বউয়ের বিয়েটা ভেঙে যাওয়া, তারপরে আবার আপনার মেয়ের সঙ্গে বের কথা হওয়া, কিচ্ছু বলছিল না তো এতদিন, তাই না? কি আশ্চর্য, আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার বনিবানা হয় না, তার দায় কি আমার? না 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 না, ও কি কথা, তার দায় তোমার হতে যাবে কেন? কিছুই তো তোমার দায় না। আরে যা, এখন বের জন্য একবার ঝাঁপিয়ে পড়েছ, তার দায়ও বুঝি ছেড়ে ফেলতে চাও নাকি? বৌদি ভাই, এসো তো আমার সাথে, এসো। কোথায়? চলো না, কথা আছে, চলো না। আমি যাবো। হ্যাঁ চলো না। কি হয়েছেটা কি? আচ্ছা বৌদি ভাই, তুমিও না পারো, বলছি ওদের ওখানে গিয়ে, মানে ওদেরকে কেন তুমি আপ্যায়ন করতে যাচ্ছ? দাঁড়াও, মিষ্টিটা সাজাচ্ছি, মিষ্টি দিতে হবে তো। দেখেছো, সত্যি বৌদি ভাই, আমি না তোমাকে মাঝে মাঝে বুঝতে পারি। আচ্ছা, এতে বোঝার কি আছে বলতো তুতুল? এটা তো কোনো কঠিন ব্যাপার না, এটা খুব সহজ ব্যাপার। একই বাড়িতে থাকি, চোখের সামনে দেখছি বিয়ে হচ্ছে, সেই বিয়েতে আমি কোনো কাজ করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, সেটা তো হতে পারে না বলো। আর অসুবিধার কি আছে? হ্যাঁ, যার সাথে বিয়ে হচ্ছে সে আমার স্বামী ছিল, কিন্তু এখন তো আর সে আমার স্বামী না, তাহলে অসুবিধার তো কিছু নেই। তাহলে দিদি, আমরা এই রোববার দিনই আসছি আশীর্বাদের জন্য। বিয়ের দিন, বিয়ের দিন, ওই বিয়ের দিনই আশীর্বাদ ফাশীর্বাদ যা কিছু হবার হোক, তার আগে আবার একটা দিন চাই কেন শুনি? না 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 দিদি, বিয়ের দিন আশীর্বাদ করা খুব অসুবিধে, মানে ও একটা ঝকমারি ব্যাপার, বুঝতেই তো পাচ্ছেন বিয়ের দিন ওসব হবে না। আমরা ওই রবিবার দিনই এসে আশীর্বাদটা করব। আর আপনারা কিন্তু কোনো রকম কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখবেন না, শুধু আশীর্বাদটাই আমরা করতে আসবো। না না, এটা কি কথা বলছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো নিশ্চয়ই রাখতে হবে। দেখুন, আমার টাকা পয়সা যে আমি পাই তার অর্ধেকটা তো মাস গেলে আমাকে দিয়েই দিতে হয়, এটা আবার সমাজ সেবার জন্য। আর তাছাড়া আমার কাছ থেকে 5 লাখ টাকা তো স্কুইজ করে নিয়ে নেওয়া হয়েছে, সে টাকাগুলো তো জমা আছে নিশ্চয়ই, সেই টাকা থেকেই হবে আশীর্বাদ, সেই টাকা থেকেই খরচা হবে। সামান্য বিবেক, সামান্য হায়া লজ্জা, কিচ্ছুটি তোমার নেই, অপরাগ কিচ্ছুটি নেই তোমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।